ভাই আব্দুল সামাদ গাজী রাঘবপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে জানতে চেয়েছেন যে একজন মহিলা তার স্বামীকে বাড়িতে রেখে হজ করতে যেতে পারবে কি না। দেখুন ভাই, যদি কোনো মহিলার সঙ্গে কোনো মাহরাম থাকে, অর্থাৎ যাদের সঙ্গে বিবাহ করা হারাম, এমন কোনো পুরুষ যদি তার সঙ্গে থাকে, তো এই মহিলা তার স্বামীকে বাড়িতে রেখে হজ করতে যেতে পারবে। প্রমাণস্বরূপ আমি আপনাকে সুনানে ইবনে মাজা থেকে একটি হাদিস পাঠ করে শোনাই। আন আবি সাঈদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লা তুসাফিরুল মারআতু সাফারা সালাসাতি আইয়ামিন ফাসাইদান, তোমাদের ভিতর থেকে কোনো মহিলা, অর্থাৎ কোনো মহিলা যেন তিন দিন বা তার থেকে বেশি রাস্তা সফর বা ভ্রমণ না করে, ইল্লা মা আবিহা আও আখিহা আও ইবনিহা আও জাওজিহা আও জি মাহরিম আও জি মাহরামিন, কিন্তু যদি তার সঙ্গে তার পিতা, তার ভাই, তার পুত্র, তার স্বামী অথবা কোনো মাহরাম থাকে, তবে সেটা আলাদা ব্যাপার। অর্থাৎ কোনো মহিলা, পিতা, স্বামী, পুত্র, কোনো মাহরাম ব্যক্তির সঙ্গে তিন দিন বা ততোধিক রাস্তা ভ্রমণ করতে পারবে, কিন্তু এই সমস্ত ব্যক্তি ছাড়া ভ্রমণ করতে পারবে না। এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হয় স্বামী ছাড়াও অন্যদের সঙ্গেও সফর বা ভ্রমণ করা যায়। আরও হাদিস শরীফের ভিতরে বর্ণিত রয়েছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কলা তিনি বলেন, কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা যি মাহরামিন, কোনো মহিলা সফর করবে না কি মাহরাম ছাড়া, ওয়ালা ইয়াদখুলু আলাইহা রাজুলুন ইল্লা ওয়া মাআহা মাহরামুন, আর মাহরাম ব্যক্তি নিকটে যদি না থাকে, অর্থাৎ সেই মহিলার নিকটে যদি কোনো মাহরাম ব্যক্তি না থাকে, তাহলে কোনো পুরুষ তার কাছে বা তার সঙ্গে সাক্ষাৎ করবে না। ফাকওয়ালা রজুলুন, তখন একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নি উরিদু আন আখরুজা ফি জাইশিন কাযা ওয়া কাযা, আমি তো অমুক অমুক যুদ্ধে অংশগ্রহণ করতে চাইছি, ওয়া ইমরাআতি তুরিদুল হাজ্জা, আর আমার স্ত্রী তো হজ করার ইচ্ছা করেছে, অর্থাৎ আমি অমুক অমুক যুদ্ধে অংশগ্রহণ করতে চাইছি, কিন্তু আমার স্ত্রী ওদিকে হজ করতে যাওয়ার ইচ্ছা করেছে। ফাকালা, তো রসুল বললেন, উখরুজ মা আহা, তুমি তোমার স্ত্রীর সঙ্গেও বার হয়ে যাও। এ থেকে স্পষ্ট বোঝা গেল যে স্বামী যদি স্ত্রীর উপরে হজ ফরজ হয়ে যায়, স্ত্রীর উপরে হজ ফরজ হয়ে গেলে স্বামী এই হজ ফরজ করা থেকে তাকে কোনো প্রকার বাধা সৃষ্টি করতে পারবে না, এই মহিলা কোনো মাহরামকে নিয়ে হজে যেতে পারবে। এটি বুখারী শরীফের ভিতরে উল্লেখ রয়েছে, আরও উল্লেখ রয়েছে তিরমিজি শরীফের ভিতরে। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লা ইয়াহিল্লু লি ইমরাআতিন, কোনো মহিলার জন্য জায়েজ নেই, তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর প্রতি এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখে, আন তুসাফিরা সাফারান ইয়াকুনু সালাসাতা আইয়ামিন ফাসাইদান, তার জন্য তিন দিন অথবা ততোধিক রাস্তা অতিক্রম করা, তিন দিন বা তার থেকে বেশি রাস্তা সফর করা, ইল্লা ওয়া মা আহা আবুহা আও আখুহা আও সাউজুহা আও ইবনুহা আও জু মাহরামিন মিনহা, তবে যদি তার সঙ্গে তার পিতা, তার পুত্র, তার ভাই, তার স্বামী এবং কোনো মাহারাম, অর্থাৎ যাদের সঙ্গে বিবাহ করা হারাম, এমন কোনো ব্যক্তি যদি থাকে, তো সেক্ষেত্রে ওই মহিলাটা তিন দিন বা ততোধিক রাস্তা ভ্রমণ করতে পারবে। সুতরাং এ থেকে স্পষ্ট বোঝা গেল শুধু স্বামী নয়, বরং অন্য কোনো মাহারাম থাকলে তার সঙ্গে ওই মহিলাটা হজ করতে যেতে পারবে। তবে এক্ষেত্রে একটি বিষয় আপনাকে বুঝতে হবে, যদি কোনো মহিলা হজ করার জন্য সামর্থ্য হয়ে যায়,
হজ তার উপরে ফরজ হয়ে যায়, আর তার স্বামী তার সঙ্গে যায়, তো স্বামীর খরচা বহন করা এই মহিলাটার জন্য অত্যাবশ্যক নয়। কিন্তু ওই মহিলাটার সঙ্গে যদি কোনো তার স্বামী না থাকে, অন্য কোনো ব্যক্তিকে ওই মহিলা হজে নিয়ে যেতে চায় মাহারাম হিসাবে, তাহলে সেই ক্ষেত্রে এই মহিলাকে ওই মাহারাম ব্যক্তির পরিপূর্ণ খরচা বহন করতে হবে, এটা তার দায়িত্ব। হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে, হযরত আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহে তারা আরেকটি জায়গাতে বর্ণনা করেছেন যে কোনো মহিলাকে একদিনের রাস্তা হলেও কোনো মাহারাম ছাড়া বা স্বামী ছাড়া সফর করা বৈধ নয়, এটা তার জন্য মাকরুহ হবে। আরও উল্লেখ করেছেন ইবনে আবেদিন স্বামী ফতোয়ায় স্বামীর দ্বিতীয় খণ্ডে 157 এবং 158 পৃষ্ঠার ভিতরে উল্লেখ করেছেন, কোনো যুবতী শাশুড়ি জামাইয়ের সঙ্গে হজ করতে যেতে পারবে না। কারণ যুবতী শাশুড়ি যদি জামাইয়ের সঙ্গে হজ করতে যায়, হয়তো সেখানে গিয়ে কোনো অসামাজিক কার্যক্রম ঘটে যেতে পারে। সেই জন্য ইবনে আবেদিন স্বামী ফতোয়ায় স্বামীর দ্বিতীয় খণ্ডের 157 এবং 58 পৃষ্ঠাতে তিনি উল্লেখ করেছেন যে কোনো যুবতী শাশুড়ি কোনো যুবক জামাইয়ের সঙ্গে হজ করতে যাবে না। এবারে আমি আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ, যে হজে মহিলারা মাহারাম ছাড়া যেতে পারবে কি না, হজে কোনো মহিলা মাহারাম ছাড়া যেতে পারবে না। কারণ আমি হাদিসগুলো থেকে আপনাকে বুঝিয়ে দিয়েছি যে তিনটে হাদিস আমি আপনার কাছে ব্যক্ত করেছি, ফতোয়ায় স্বামীর উদ্ধৃতি দিয়েছি, ইমাম আবু ইউসুফ, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে তানাদের কৌল দিয়েও আপনাকে উল্লেখ করেছি যে কোনো মহিলা হয় স্বামী অথবা কোনো মাহারাম পুরুষ ছাড়া কখনোই হজ করতে যেতে পারবে না। তবে যদি তার থেকে তিন দিনের বা একদিনের কম রাস্তা হয়, তবে সেটা স্বতন্ত্র ব্যাপার। আপনি তারপরে জানতে চেয়েছেন যে একজন মহিলার মাহারাম কে কে হতে পারবে বা কোন কোন মহিলার জন্য কোন কোন পুরুষকে বিবাহ করা হারাম। সেটি হলো, কোনো মহিলার যাদের সঙ্গে বিবাহ করা হারাম, কোনো মহিলার মাহারাম হলো তার পিতা, তার চাচা, তার মামা, শ্বশুর, তার দুধ পিতা, তার ভাই, দাদু, নানা, তার নাতি, তার দুধ ভাই, নিজের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, জামাই এবং দুধ ছেলে, এই সমস্ত ব্যক্তিরা হলো ওই মহিলার জন্য মাহারাম। তবে মুফতি আবু সাউদ রহমাতুল্লাহ আলাইহে তিনি জানিয়েছেন যে বর্তমানকালে এই সময়ে কোনো দুধ ভাইয়ের সাথে হজে যাওয়া বৈধ নয়। আশা করছি আপনি আপনার উত্তরটা পেয়েছেন।